গেল কয়েক বছর ধরেই ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে আনাগোনা বেড়েছে চীনের গুপ্তচর জাহাজের। শ্রীলঙ্কা, মালদ্বীপের পর এবার বঙ্গোপসাগরের জলসীমায় তৎপরতা চালাচ্ছে চীন। ভবিষ্যতে জলীয় সম্পদের ব্যবস্থাপনায় প্রভাব বাড়াতে দেশটির বিভিন্ন গুপ্তচর জলযান এ অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। এরই অংশ হিসেবে গেল প্রায় এক মাস ধরে বঙ্গোপসাগরে একটি চীনা গুপ্তচর জাহাজ অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদন মতে, বঙ্গোপসাগরে গত এক মাস ধরে দাঁড়িয়ে আছে চীনের গুপ্তচর জাহাজ জিয়াং ইয়াং হং ওয়ান। ভারতের ওপর নজরদারি চালাতে চীন এই জাহাজটি ব্যবহার করছে জানিয়ে এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি। বর্তমানে জাহাজটি আন্দামান থেকে 600 মাইল দূরে বঙ্গোপসাগরে নোঙর করে আছে। গেল 7 মার্চ রাতে গুপ্তচর জাহাজটি বঙ্গোপসাগরে প্রবেশ করে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রতিবেদনে আরও বলা হয়, বিগত বছরগুলোতে শ্রীলঙ্কাকে বেস বানিয়ে চীনের গুপ্তচর জাহাজ ভারত মহাসাগরে নজরদারি চালিয়ে আসছে। জাহাজের মাধ্যমে সমুদ্রের ম্যাপিং সহ বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ করছে চীন। ভবিষ্যতে এসব তথ্যের ভিত্তিতে জলসীমার দখল ও সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় প্রভাব বিস্তারে ভালো অবস্থানে থাকার চেষ্টা চালাচ্ছে দেশটি। অন্তরাশেন, সময় সংবাদ।